ইনি হচ্ছে ফরেজ করিম চৌধুরী, আর ইনি হচ্ছে তৈহিদ আফ্রিদি, আর ইনি হচ্ছে ফ্রিমোশন ভাই, আর ইনি হচ্ছে মারসাবিক ভাই, ইনি হচ্ছে রাফসান্দা ছোট ভাই, ইনি হচ্ছে আর এস ফাইম ভাই, আর ইনি হচ্ছে সবার প্রিয় ব্যারিস্টার সুমন ভাই। যে কোনো জায়গায় অগ্নিকাণ্ড এবং বন্যা হলে মানবতার ফেরিওয়ালা হিসাবে এই লোকগুলো সেখানে উপস্থিত হয়। ইনারা সবসময় গরিব মানুষের বিপদের পাশে ছিলেন, কিন্তু এখন যে ছাত্ররা তাদের ন্যায্য বিচার চাইতে গিয়ে অন্যায়ভাবে ছাত্রলীগের কাছে মার খাচ্ছে, এখন সেই মানবতা ফেরিওয়ালাগুলো তাদের ন্যায্য বিচার চাইতে গিয়ে তারা এখন হয়ে যাচ্ছে রাজাকার। এদের পিছনে এই মানবতা ফেরিওয়ালাগুলো কথা বলছে না কেন? এদের মানবতা কি উড়ে চলে গেছে? এখন এই কুঠা আন্দোলনে মানবতা ফেরিওয়ালাগুলো দেখা যাচ্ছে। সিলেটে এবং অন্যান্য জায়গায় বন্যা এবং অগ্নিকাণ্ড হলে এই মানবতা ফেরিওয়ালাগুলো দেখা যায়, কারণ বিকাশে এবং ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাঠিয়ে দিত, তবে এই মানবতা ফেরিওয়ালাগুলো অভাব হতো না। এখন তো কুঠা আন্দোলন, এখন তো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে এবং বিকাশে লেনদেনের, এজন্য এখন কুঠা আন্দোলনে মানবতা ফেরিওয়ালাগুলো দেখা যাবো।